আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে খুব অনেক দিন যাবৎ কোনো ভিডিও দেওয়া হয় নাই, তো আজকে হঠাৎ করে একটা ভিডিও মেক করলাম, ভাবলাম এই ভিডিওটা আপনার সাথে শেয়ার করব। তো এই যে দেখেন, আমরা সবাই ঘুরতে চলে এসেছি। আজকে হচ্ছে শুক্রবার। তো এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের করা ছিল, সময়ের কারণে আর কি ভিডিওটা আপলোড করতে পারিনি। তবে অনেকদিন ধরেই ইচ্ছে ছিল যে আসলে আবার ভিডিও দেওয়া শুরু করব, বাট সব কিছু মিলে আর হচ্ছিল না। তো ফাইনালি ভাবলাম যে না, আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবই। সো এই কারণেই হচ্ছে গিয়ে ভিডিওটা মেক করা। তো এই যে দেখেন, আজকে যেহেতু শুক্রবার ছিল, তো সবাই ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি। অনেক দিন যাবৎ কোথাও ঘুরতে যাওয়া হয় না, আসলে বাসায় খুবই বোরিং লাগে। তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে আজকে একটু বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসি। তো এই জন্য আমাদের বাসার খুবই কাছে ছোট্ট একটা পার্ক হয়েছে। তো বেসিক্যালি আমি এখনও ভালো করে এটার নাম জানি না, সো নামটা আমি বলতে পারলাম না। তো আমার পিছনের একটা সিটের পরে কিন্তু আমার ছেলে আরাফাত আছে, দেন আমার সামনে একজনের পরে, তারপরে হচ্ছে গিয়ে সূচনা আছে। যেহেতু আমার ছোট বেবি, তো বেবিকে নিয়ে আমার হাজব্যান্ড উঠতে পারেনি, তো ও পাশে দাঁড়িয়েছিল। তো আমরা তিনজনই ফার্স্টে উঠেছি, তবে লাস্টে গিয়ে আমি আর সূচনার পাপা একবার উঠেছিলাম, বাট সেটা ভিডিও করতে পারিনি। তো এই যে দেখেন, আমরা কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম। আর এটা হচ্ছে গিয়ে মানে আসলে বড়দের চাইতে এটার মধ্যে বাচ্চারাই বেশি উঠে। তো মাঝে মাঝে খুব মানে বড়রা যখন উঠতে চায়, বেছে বেছে মানে কয়েকজন বা খুব কম, দেখা যায় যে পাঁচজন বাচ্চা থাকলে তার সাথে দুইজন বড় মানুষ নেয় এরকম। সো তারপরে সূচনার বাবা বললো যে তাহলে তুমিও একবার উঠো। তো আসলে আমারও খুব ভালো লাগে দোলনাটা বিশেষ করে, তো সেজন্য আর কি আমি উঠে পড়লাম। তো আগে যখন শিশু পার্ক ছিল, তখন কিন্তু প্রতি সপ্তাহে একবার করে যাওয়া হতো। এই শিশু পার্কটা আমার খুবই ভালো মানে ফেভারিট একটা জায়গা ছিল, মানে যেহেতু আমাদের বাসার কাছেই ছিল, সো সপ্তাহ একবার হলেও যেতাম। তো যেহেতু এখন শিশু পার্কটা ভেঙে চুরমার করে ফেলছে, আজকে কয়েক বছর যাবৎ আর ঠিক করা হচ্ছে না, সো এই কারণে আর যেতেও পারছি না। তো ভাবলাম যে এটা যেহেতু বাসার কাছে আছে, তো যে ঘুরে আসি। তো আসলে খুবই আনন্দ হচ্ছিল, খুবই মজা করছিলাম। বাচ্চাদেরকে মাঝে মাঝে একটু সময় দিলে, বাইরে কোথাও নিয়ে গেলে বাচ্চাদেরও খুব ভালো লাগে। আর সূচনা আরাফাতকে বলেছিলাম যে ওরা যদি পরীক্ষাটা ঠিক মতো দেয় তাহলে ওদেরকে বাইরে ঘুরতে নিয়ে যাব। তো সব কিছু মিলে আর কি গিয়েছিলাম। তো এই তো এখানে হচ্ছে কি, আমি ক্যামেরাটা আসলে আমার দিকে ঘুরিয়ে রেখেছি, কারণ যখন আমরা দোলনায় ছিলাম তখন এত বাতাস ছিল, আসলে আমি ঠিক মানে মোবাইলটা ঠিকভাবে আমি ধরতে পারছিলাম না। আসলে মনে হচ্ছিল যে এই মনে হয় পড়ে যাবে এরকম লাগছিল। তো এখানে বেশ কয়েকটা মানে রাইডার আছে, সবগুলোতেই মোটামুটি উঠেছি, তবে বেশিরভাগ হচ্ছে গিয়ে বাচ্চাদের রাইডার এখানে। তো বেশ ভালো লেগেছে। অবশ্য মাঝখানে আমি একটু ঘুমিয়ে যাচ্ছিলাম, কারণ কি চোখটা বন্ধ করলে না মানে কেমন যেন একটা ফিল হয়, মনে হচ্ছে যে আকাশে উঠছি এরকম। তো আসলে আমি চোখ বন্ধ করে সেই ফিলটাই অনুভব করছিলাম। তো ওই দিন কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছিল ঘুরতে, আমি খুবই এনজয় করেছি। শুধু আমি না, আমরা সবাই খুব এনজয় করেছি। দেন হচ্ছে গিয়ে আমরা ওখান থেকে একবারে রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে এসেছিলাম বাসায়। তবে আমি ইশার কারণে মানে আসলে সব জায়গায় আমি মোবাইলটা বের করতে পারি না, সব ভিডিওগুলো আমি মেক করতে পারি না, তো এই জন্য হচ্ছে কি আমার প্রবলেম হয়। আসলে আমি সবসময় দেখা যায় যে বেবি ক্যারি করলে আর আলাদাভাবে কিছু করা হয় না। আর যেহেতু আমি নিজের ভিডিও নিজেই করি, নিজেই এডিটিং করি, সো সব কিছু মিলে আর কি আমার জন্য খুবই টাফ হয়ে যায়। এই জন্য আর কি আমার ভিডিও দেওয়াটা খুবই প্রবলেম হয়ে যায়, এই জন্য আমি দিতেও পারি না। তো এই যে আমাদের দোলার সময় শেষ, কারণ হচ্ছে গিয়ে এখানে একটা টিকিট 30 টাকা করে। তো সেখানে 5 মিনিট ঘড়ি ধরা, ওদের ওখানে ঘড়ি আছে, তো ওরা সেটা টাইম মেনটেন করে তারপরে হচ্ছে গিয়ে ওরা সেটাকে কন্ট্রোল করে। তো আমাদের 5 মিনিট ওভার হয়ে গেছে, এই জন্য আর কি আমাদের দোলনাও থেমে গেছে। তো বেশ ভালো লেগেছিল দোলনার টাইমটা, খুব এনজয় করেছি, সব কিছু মিলিয়ে বেশ ভালো লেগেছে। তো এরপর কিন্তু সূচনা আরাফাত অনেকগুলোতে, যেহেতু বললাম আমি যে এখানে বাচ্চাদের রাইডারগুলোই বেশি, সো এ কারণে সূচনা আরাফাতই খুব বেশি রাইডারে উঠতে পেরেছে।
তো এই হচ্ছে গিয়ে সূচনার পাপা। অবশ্য আমি ওনার সাথে এখানে একটু ঝগড়া করছিলাম, কারণ আসলে ওর পাপা চেয়েছিল আরাফাত বা সূচনা একজনকে কুলে নিয়ে বসার জন্য। তো ওইখানে একটা লোক বলেছিল যে ভাইয়া বাচ্চা কুলে নিয়ে উঠতে দিবে না, বাট আমাদের সামনে যিনি বসছিল তার বাচ্চা নিয়ে সে বসছিল, এই জন্য আর কি আমি বলছিলাম যে তোমাকে আমি বললাম উঠতে, তুমি কিন্তু উঠতে পারতা বাট তুমি উঠলা না। তো এই হচ্ছে গিয়ে আমার ঈশা সোনা বাচ্চাটা, আসলে সেই একটুখানি বাচ্চাটা আমার আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে, আপনাদের দোয়া। তো আপনারা অনেক বেশি দোয়া করবেন আমার এই ছোট্ট পুচকোর জন্য, ও যেন আসলে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ যাতে ওকে সবসময় ভালো রাখে, আপনারা অবশ্যই দোয়া করবেন। তো এই তো আমি ঈশাকে নিয়ে হাঁটছিলাম, আর সূচনা আরাফাত তো শুধু এইটা ওইটা ওইটা ওইটা, ইভেন ওরা জাম্পিংয়ে উঠে এত এনজয় করছে, এত এনজয় করছে যা বলার বাইরে। আমি ওইটাও ভিডিও করেছিলাম, জানেন এখানে আছে কি না, সো থাকলে অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো এই যে সূচনার বাবার আমি কথা বলছিলাম, এখানে আসলে অনেকে এসেছে, বেশ ভালো লেগেছে। আর যেহেতু বাচ্চাদের একটা প্লেস, এখানে আসলে সবই বাচ্চা, খুব ভালো লাগে। তো এই হচ্ছে কি আরাফাত, ওই যে সূচনা, তোরা তো খুবই এক্সাইটেড। আসলে ওরা বলছিল যে আমরা পার্কে ঘুরতে এসেছি, যেহেতু আমি পরে বয়সটা দিয়েছি, সো আসলে ওখানে খুবই গান চলছিল, যদি আমি কপিরাইট হয়ে যাই সেজন্য আর কি বয়সটা মেক করতে হয়েছে। তো সূচনা আরাফাত কিন্তু হাই দিয়েছে আপনাদেরকে, ইভেন বলেছে যে আমরা পার্কে ঘুরতে এসেছি। তো এই যে পিছনে আমার পিছনে যে দোলনাতে একটা নৌকা, নৌকাটা দেখতে পাচ্ছেন, এটাতে আমি আর ঈশা উঠেছিলাম, কারণ সূচনার বাবা খুবই ভয় পায় এটাতে উঠতে, খুবই, ও লাইফে একবার ওকে উঠাইছিলাম, ও মানে তখন বলতেছে যে বাবা আমার এইবার ছেড়ে দাও, আমি আর কোনো দিন এটা উঠবো না, এরকম একটা ব্যাপার। তো আসলে ওকে আমি একবারই উঠাইতে পারছি, এরপর আর উঠাইতে পারি নাই, বেচার আর উঠেও না। তো ওই তো আরাফাত গেল জাম্পিংয়ে, সূচনা মনে হয় মেবি গিয়েছে, হ্যাঁ সূচনা চলে গেছে, ওই যে উপরে সূচনা, সূচনা লাফাচ্ছে, আরাফাত লাফাচ্ছে, ইভেন আরও অনেক বাচ্চারা আছে। আসলে যদি ঈশার একটু বড় হইতো তাহলে ঈশারও দিয়ে দিতাম, বাট আর কিছু করার নেই, কারণ ঈশা খুবই ছোট। আর যখন আমরা গিয়েছিলাম তখন মেবি ঈশা হাঁপুর পারে, আর যখন আমি ভিডিওটা আপলোড করছি তখন ঈশা হাঁটতে পারে, সো অনেক দিনের ডিফারেন্স। আসলে ওইভাবে হাঁটতে পারে না, ও টুকুরটাকুর একটু একটু হাঁটতে পারে, এরকম টাইমে আমি ভিডিওটা আপ করতেছি। সো ওই যে সূচনা আরাফাত জাম্পিংয়ে গিয়েছে, ওরা মানে খুবই খুবই এনজয় করছে। তো আমি এখন বয়স যখন দিচ্ছি, ঈশা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে গেছে, এই জন্য আর কি ও আমার সাথে মিলে আপনাদের সাথে বয়স দিচ্ছে। তো এই তো আমি ওদেরকে, আসলে ওরা আমাকে বলছিল যে আম্মু হাই, আম্মু এই যে আমি অনেক মজা করছি, সূচনা আরাফাত এখান থেকে বলতেছিল। তো ওরা খুবই এনজয় করেছে, ওদের খুব ভালো লেগেছে। তো এই তো দেখেন কি অবস্থা জাম্পিংয়ের, আসলে বাচ্চারা এত দুরন্ত, এত দুরন্ত যে ওদের দুষ্টমির কোনো সীমা নাই, সীমা কোনো রেখা নাই, সো ওরা আনলিমিটেড দুষ্ট। আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে যাবেন, আর আপনাদের ফ্যামিলির সাথে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। তো আপনারা সবাই উপভোগ করতে থাকেন আমার ফুল ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।